নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর দোলযাত্রা হতে চলেছে, আর এই দোলযাত্রায় প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা সকলে মিলে হৈ হৈ করে আনন্দ করব এবং সকলে রঙে মেতে উঠব। লাল, নীল, সবুজ, হলুদ, কমলা রং নিয়ে আমরা সচরাচর খেলি। কিন্তু আপনি জানেন কি, আপনার রাশি অনুযায়ী কোন রং আপনার পক্ষে পজিটিভ এনার্জি বহন করবে এবং আপনার অর্থনৈতিক বা অর্থকষ্ট দূর হবে, তা নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। যেমনটা আমি পূর্বে বলছিলাম, দোলযাত্রা বা হোলি যাই বলুন না কেন, এই দোলযাত্রায় আমরা সকলেই রঙে মেতে উঠি। বিভিন্ন রকমের রং আমরা একে অপরকে লাগাই এবং সারা দিনমান খুশির আমেজে আমরা মেতে উঠি। কিন্তু আমরা জানি না কোন রং আমার বা আপনার জন্য সুটেবল, অর্থাৎ রাশি অনুযায়ী কোন রং আপনার জন্য সুটেবল, যে রং নিয়ে খেললে আপনার পক্ষে মঙ্গলময়, তা নিয়ে ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী কোন রং আপনাদের জন্য সুটেবল। প্রথমে আসি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই দোল উৎসবে গেরুয়া এবং লাল রং ব্যবহার করুন, যে ক্ষেত্রে আপনার পক্ষে মঙ্গল। এরপর আসি বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা পিঙ্ক কালারের রং ব্যবহার করুন এবং হলুদ রং ব্যবহার করুন, যে ক্ষেত্রে আপনার পক্ষে মঙ্গল। মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই দোলে, অর্থাৎ এই দোল পূর্ণিমায় নীল কালার ও সবুজ কালার ব্যবহার করুন, যে ক্ষেত্রে আপনার পক্ষে মঙ্গল। এরপর আসি কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা দোলে কমলা রং ব্যবহার করুন এবং হলুদ রং ব্যবহার করুন, যে ক্ষেত্রে আপনার পক্ষে মঙ্গল। এরপর আসি সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা দুটি রং ব্যবহার করতে পারেন, একটি হচ্ছে সোনালি কালার এবং অপরটি হচ্ছে হলুদ কালার। এই দুটি রং আপনার জন্য সুটেবল। এরপর আসি কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা সবুজ কালার, নীল কালার, এই দুই কালারের রং নিয়ে খেলতে পারেন, সেক্ষেত্রে আপনার পক্ষে মঙ্গল। এরপর আসি তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা পিঙ্ক কালার ও কমলা কালার ব্যবহার করতে পারেন, যে ক্ষেত্রে আপনার পক্ষে মঙ্গল। এরপর আসি বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই বছর লাল রং এবং পিঙ্ক কালার, এই দুই কালারের রং নিয়ে খেলতে পারেন, সেক্ষেত্রে আপনার পক্ষে মঙ্গল। এরপর আসি ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার ক্ষেত্রে শুভ রং, অর্থাৎ দোল খেলার সময় আপনারা কোন রং ব্যবহার করবেন, আপনারা নীল রং ও সবুজ রং ব্যবহার করুন, যে ক্ষেত্রে আপনার পক্ষে মঙ্গল। এরপর আসি মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা দোল খেলার সময় কোন রং ব্যবহার করবেন, আপনারা দোল খেলার সময় নীল রং ও কমলা রং ব্যবহার করুন, যে ক্ষেত্রে আপনার পক্ষে শুভ। এরপর আসি কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা নীল রং ব্যবহার করুন, যে ক্ষেত্রে আপনার পক্ষে শুভ।
এরপর আসি মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা হলুদ রং ও গোল্ডেন কালার ব্যবহার করুন, যে ক্ষেত্রে আপনার পক্ষে শুভ। তো এই ছিল 12টি রাশির জাতক জাতিকারা কোন রং নিয়ে এই বছর খেলবে। শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।